ও, এত জায়গা থাকতে তোকে জলই লাফাতে হলো। এবার ওই ভিজে পায়ে সারাদিন ক্লাস করবি, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না, আর লাগলেই বা তোমার কি? তুমি তো খবরই নাওনি আমার। বাবা, খুব কথা হয়েছে তো। স্কুল বন্ধ থাকলে বাড়ি থাকবি না? আমাদের ছাড়া তোমার একা লাগতো না? একদম না, খুব ভালো ছিলাম। চিপসের প্যাকেট, আচারের ঠোঙা কেউ ফেলতো না। আচার দাদু কোথায়? চলে গেছে। কোথায়? দেশে। কবে আসবে? আর আসবে না। কেন? কেন? যাকে যাকে, শোন শোন শোন, কি করলি বাড়িতে এই এত দিন? খুব মজা লাগছে তাই না? জানো, আমার খুব একা লাগতো। একা একা ভয় করতো? সত্যি করে বল। ভয় করতো না, মন খারাপ, ভাবতাম আর দেখাই হবে না। ও রে বোকা ছেলে, এই তো আবার রোজ দেখা হবে। আচ্ছা, তুমিও চলে যাবে না তো আচার দাদুর মতো? পথ আর কোথায় যাবে রে, আমি এখানেই থাকবো। তোরাই বরং স্কুল শেষ করে চলে যাবি, আর আসবি না। আমি যাব না। যাবি না কি রে? কেউ চিরকাল স্কুলে থাকে? পাশ করে কলেজ যাবি, তারপর বিদেশ যাবি আরো পড়তে। সে যাব, কিন্তু মাঝে মাঝেই আসব। স্কুল দেখতে? তোমাকেও। ঠিক ঠিক, পা কখনো পথকে ভুলে থাকতে পারে নাকি? ফিরে এলো স্কুলের দিন, ফিরে এলো পায়ের কথা, পথের কথা। পা চলুক, পা বলুক। স্কলার ফ্রম অজন্তা, পায়ের কথা শুনুক।